আসসালামু আলাইকুম। ট্রাস্ট এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম, আশা করি ভালো আছেন। আমাদের ট্রাস্ট এগ্রো মেশিনের হতে দুধ দহন মেশিন, ক্রিম সেপারেটর মেশিন, ঘাস কাটার মেশিন, এছাড়া গাভীর এন্টি কিকলক থেকে ছোট করে খামারের অনেক যন্ত্রপাতি বিক্রি করা হয়। তো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো, এখানে আমরা একটা মেশিন নিয়ে এসেছি মাঠে। এটা হলো দূর্বা ঘাস, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা দূর্বা ঘাসে ভরপুর। তো দূর্বা ঘাস কীভাবে কাটবেন, আপনাদের ঘাস কাটা মেশিনের সাহায্যে ঘাস কাটতে হয়। এর মধ্যে রয়েছে ইঞ্জিনের মেশিনগুলো অন্যতম। ইঞ্জিনের মেশিনগুলো অনেকেই নিতে চায় না, কারণ হলো ভাই ইঞ্জিনে তো তেলের খরচ পড়তেছে, তো ওই তেলের খরচটা এফোর্ড যেন না করতে হয়। অনেক স্কুল কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, যে রেগুলার খরচটা যেন কমে যায়, সেটার জন্য যে মেশিন সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন। এটাকে হ্যান্ডপোস্ট লন মাওয়ার বলা হয়, যেটাতে সহজেই দূর্বা ঘাস কাটতে পারবেন। আপনারা আমার হাতের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হলো চাকা সিস্টেমের একটি মেশিন। ঘাসটা কেটে আপনার এই বাস্কেটে পড়বে, ঘাস কাটার পর আলাদা করে ঘাসটা তুলতে হবে না। সো বাস্কেটে পড়বে, আপনারা সহজে বাস্কেটটা সরিয়ে ঘাসগুলো ফেলে দিতে পারবেন একটা সাইডে। তো এখানে রয়েছে রোটেটরি ব্লেড, এই ব্লেডটা ঘুরবে, চাকা ঘুরলে ব্লেড ঘুরবে, আর ব্লেড ঘুরলে আপনার সহজেই ঘাস কাটতে পারবেন। তো এই যেহেতু আপনার দাম কমে যাচ্ছে, এই কম দামি মেশিনটা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি, এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন। অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, দেখতে থাকুন এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে সহজেই কীভাবে ঘাস কাটা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।